স্যাটেলাইট চ্যানেলগুলো দেখতে দেখতে বিটিভির আর আগের জনপ্রিয়তা নাই, বিটিভি এখন কেউ দেখেও না। আর বিটিভি এমন একটা চ্যানেল হয়ে গেছে যে ওই দেশে কী হইলো না হইলো ওইটা নিয়ে বিটিভির কোনো মাথা ব্যথা নাই। দেশ পানির তলে ডুবে গেল নাকি আগুনে পুড়ে গেল নাকি দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়ে গেল, এটা নিয়ে বিটিভির মাথা ব্যথা নাই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ যে দিনাজপুরে একজন যুবক বাতাবি লেবুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে, এই হলো বিটিভির নিউজ। তা এইরকম পরিস্থিতিতে কারো কিছু ভালো লাগে না। আর ওই চ্যানেলগুলোতে কোনোটাই খেলাধুলা, কোনোটাই টক শো, কোনোটাই রান্নাবান্না। টক শো মানে রাজনৈতিক দলের দুই দলের দুইজন নেতার আইনে আয়োজন করে একটা ঝগড়া লাগাই দেয়া যে তোমরা এক ঘন্টা বসে বসে ঝগড়া করো, আমরা ভিডিও করি। আজ পর্যন্ত কোনো টক শোতে কোনো ফয়সালা হয়েছে? কোনো ফয়সালা নেই, এক ঘন্টা ঝগড়া, তারপরে ঝগড়া শেষে এসে উত্তেজিত হয়ে যায়, পরে কি বলে কি আজকের মতো অনুষ্ঠান শেষ, আগামী পর্বে আবার বাকি অংশ দেখবেন। এই হলো টক শো। রান্নাবান্না কোনো রুচিসম্মত রান্না শিখাইলে হয়? এটা কি কাফের দশমী এক মহিলা আছে না, কী দিয়ে যে কী রান্ধে, মুরগির পিছন দিয়ে লুটুস ভিড়ি দেয়, দেখলেই তো বমি আসে। তো এই হাবিজাবি অনুষ্ঠান দেখতে দেখতে তো মানুষের অবস্থা খারাপ। তো একজন ভদ্রলোক রিমোট নিয়ে বসছে যে দেখি একটু টেলিভিশনে কি হয়। তো কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগছে না, এই কারণে সে দুই তিন সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তো এখন আপনাদের সামনে আমি যেটা পরিবেশনা করবো সেটা হলো এই যে দুই তিন সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে, তো কাকতালীয়ভাবে এক চ্যানেলের আওয়াজ যদি আরেক চ্যানেলের সঙ্গে মিলে যায় তখন কেমন শোনা যাবে? সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় ছেড়ে যাবে, তো বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে। ঠিক আছে, তো টেলিভিশন অন করবো। আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গেড়াকল পত্রিকার বরাদ্দ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ওয়াং চিং প্যাঁ কোচো পাঁকা চিঁ চো মাকা চিঁ ও মালে, আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না, বাবা কেন আশরাফুল সজোরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মৃদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুস। মিস্টার বুস আফগান প্রশ্নে আরও বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। ইহাবে যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুনটে ঘুনটে একটু পোড়া পোড়া গন্ধ হলেই ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা, 1টি তাজা রিফিল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় নিউনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে দিন। হ্যাঁ বা যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি স্টার্ট খাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এরই মধ্যে দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালের শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়ি ঘর ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশাই সিডুরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালিয়ে যাবি, এখন তো তুই আমার হাতের মুঠ হই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্যে দিয়ে তার 10ম অর্ধশতরান পুরা করলেন। মিতা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রিপরিষদ। মন্ত্রী আরও বলেন, তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্যপণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন খেলার খবর, এবার আবহাওয়া বার্তা। ব্যাস রান্না হয়ে গেল, এবারে খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিম ভাইব্রেশন যারাই এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ইন্নালিল্লাহি ও ইন্নালিহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5'6", মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকু বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান, আল্লাহ হাফেজ। খান সাহেবের আওয়াজ